بسم الله الرحمن الرحيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। إذا الشمس كورت وإذا النجوم كدرت সূর্যকে যখন নিষ্প্রভ করা হইবে, যখন নক্ষত্র রাজি খসিয়া পড়িবে। وإذا الجبال سيرت পর্বত সমূহকে যখন চলমান করা হইবে। وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ যখন পূর্ণ গর্ভাবস্থী উপকৃত উপেক্ষিত হইবে, যখন বন্য পশু একত্র করা হইবে, সমুদ্র যখন স্ফীত করা হইবে। ওয়াইদান নুফুসু যুওয়িজাত দেহে যখন আত্মা পূর্ণ সংযোজিত হইবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়্যি যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হইবে, কি অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল। যখন আমলনামা উন্মোচিত হইবে, যখন আকাশের আবরণ অপসারিত হইবে। وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে। وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ যখন জান্নাত সমবিত করা হইবে, তখন প্রত্যেক ব্যক্তি জানিবে সে কি লইয়া আসিয়াছে। আমি শপথ করি পশ্চাদ অপসরণকারী নক্ষত্রের, যারা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়, শপথ নিশার যখন উহার অবসান হয়, আর উষার যখন উহার আবির্ভাব হয়। নিশ্চয়ই কোরআন সম্মানিত বার্তাবহে রানিত বাণী, যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, যাহাকে সেখানে মান্য করা হয়, যে বিশ্বাস ভাজন। আর তোমাদের সাথে উন্মাদ নয়, সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে। সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয়,
এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্যও নয়। সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ। তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চায় তাহার জন্য। তোমরা ইচ্ছা করবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন। সাদাকাল্লাহু।